প্রিয় দর্শক, মাদারীপুরের রাজর BTCL অফিসের টাওয়ারের বিদ্যুতের অরক্ষিত তারে জড়িয়ে নিহত হয় লাইনম্যান আবুল কালাম শেখ। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের বাসিন্দা। স্বজনদের আহাজারিতে এলাকাবাসী ভরপুর হয়ে BTCL-এর টাওয়ারে ডিশ ব্যবসায়ীদের অবৈধ অরক্ষিত তার জড়িয়েছিল, সেই তারে সে জড়িয়ে মারা যায়। আচ্ছা, কি হয়েছে? সেই জায়গায় গাছ কাছে পড়তাম, গাছ কাটতে সে পান খাইছে, পান খাইয়ে তারপরে উঠছে ই গাছে ডাল কাটতে, ডাল কাটতে দিয়ে হানু ওয়াইফে তার ছেড়া ওই তার মনে ঠিক করতে গেছে, সেপর কারেন্ট মনে হাতে গেছে, সেপর মারা গেছে। এই ওয়াইফাই কারা নাই তোমরা জানো না? কারা সেটা বলতে পারি না। মোহাম্মদ খায়রুল বাশার, জুনিয়র লাইনম্যান। আপনি কি কোন অফিসে চাকরি করেন? আমি এফসি ছিলাম, কিন্তু পোস্টিং আছে মাদারীপুরে। আচ্ছা আচ্ছা, বললেন তো কি হয়েছে একটু? সমস্যা আছে, উনি হইল ওই টাওয়ারে উঠছে, উঠার পরে ওই ডিসেল লাইনের যে এম এ হলো পল্লী বিদ্যুৎ থেকে লাইন টানা, আমাদের এক তার টানা এবং নিউটন ডিসেল আপনার ওই টাওয়ার থেকে, তা উনি টাওয়ারে উঠছে, উঠার পরে ওনার ওই বিদ্যুতে ওই ডিসেল লাইনের ওই বিদ্যুতে আর কি ওই তারে আর কি ওনার বাসারই লাইন নেওয়া কয়েকবার বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে যে আপনারা এই টাওয়ার থেকে এই ডিসের সব বক্সটা সেগুলো সরাই নেন, আর যে বিদ্যুতের লাইনটা টানছেন এটা তো দেখা যাচ্ছে ইনস্টিটিউশন কাইটায় টাওয়ার লাইন হয়ে থাকবে, হয়তো কেউ আর শর্ট করবে কিংবা সমস্যা হইতে পারে, ওনারা অনেকবার বলার পরেও এখান থেকে সরাই নাই ওনারা। হ্যাঁ, আপনার এই যে আগে বলছেন কাকে বলছেন, কে এসে যারা ব্যবসা করে তাদের না, এর আগে আপনি বলেন যে তাদেরকে বলা হয়েছে, আসলে কে তারা? এটা হলো আপনার যারা ডিশের যার যিনি মালিক তাকেই বলা হয়েছে। ও, এটা কি ডিশের রাজরে যারা ডিশ তালা এরাই করছে? ইন্টারনেট ডিশ। নাম জানেন না? না না। তারপরে উনি ওইখানে